আজকে রান্না করছিলাম রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি। আমার এইটা খুবই খুবই পছন্দের একটা মাছের রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বাংলাদেশে যখন আমি যাই, রাজশাহী থেকে আর কিচ্ছু আনি চাই না আনি, এই কুমড়ো বড়িগুলো আমি অবশ্যই আনবো। এই বড়িগুলো রাজশাহীর খুবই বিখ্যাত বড়ি, যেইগুলো চুলায় দেওয়া মাত্র নরম তুলতুলে হয়ে যায়, আর মাছের সাথে এই বড়ি দিয়ে ঝোল খেতে কী যে মজা। আমি আজকে মাছ দিয়ে, বড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল করব। সো প্রথমেই যেটা করছি, মাছগুলোকে ধুয়ে বেছে এটাতে আমি হলুদ আর লবণ দিয়ে এপিঠ ওপিঠ ভালো মতো মেখে 5 থেকে 10 মিনিট এটা আমি রেস্ট করতে রেখে দিব। চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সব দিকেই ভালো করে হলুদ আর লবণটা লাগে, না হলে কিন্তু পরে মাছে দেখা যাবে লবণ হয়নি। মাছগুলোকে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়ে এখন আমি একটা প্যানে প্রথমে তেল নিয়ে নিব। আমরা যারা রাজশাহীর তারা কিন্তু রুই মাছ বা যে কোনো বড় মাছ, তেল ছাড়া স্পেশালি মাছগুলো না ভেজে আমরা কখনোই খাই না। মাছ না ভেজে রান্না করলে আমাদের কেন জানি মনে হয় যে মাছটা রান্নাই আজকে হয়নি। প্রথমে যেটা করব, এই তেলটা হালকা গরম করে, খুবই হালকা আঁচে, একদম হালকা বাদামি করে এই বড়িগুলোকে একটু ভেজে নিব। কারণ এই বড়িগুলো তো বানিয়ে রাখা থাকে, সো হালকা একটু ভেজে নিলে যদি কোনো গন্ধটন্ধ থাকে সেটাও চলে যায়, এবং ভেজে নিলে এটার টেস্টটাও একটু অন্যরকম হয়। সো এটাকে খুবই হালকা ভাজতে হবে, বেশি একদম কালো করে ভাজা যাবে না। কালো করে ভাজলে কিন্তু এইটা আর পরে তরকারিতে দিলে বা মাছে দিলে এটা আর গলবে না। বড়িগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলে এখন আমি একে একে মাছগুলো হালকা করে ভেজে নিব। রুই মাছ কিন্তু একদম কড়কড়া করে ভাজতে যাবে না, তাহলে ভিতরটা ড্রাই হয়ে যায় আর শক্ত হয়ে যায়। এই মাছটাকেও হালকা বাদামি করে এপিঠ ওপিঠ সুন্দর করে আমি ভেজে নিব। এই আমার একে একে মাছগুলো ভেজে নিলাম, এখন আমি সেই একই তেলে আবার এখন ফুলকপিগুলো ভেজে নিব। আমি কিন্তু তেল চেঞ্জ করছি না, কারণ এইটাতে মাছ ভাজার কারণে তেলটাতে যে মাছের ফ্লেভারটা আছে সেটার মধ্যেই আমি এই ফুলকপিটা ভেজে নিব, তাহলে মাছের ফ্লেভারটাও এই ফুলকপিটাতে থাকবে। আর ফুলকপিও একদম গলে যাওয়া পর্যন্ত ভাজার কোনোই দরকার নেই, হালকা করে একটু বাদামি করে একটু এপিট ওপিট ভেজে নিলেই এটা খুবই খেতে মজা লাগবে। এই হয়ে গেল আমার মাছ, ফুলকপি আর বড়ি ভাজা। এখন আমি চলে যাব মেন রান্নায়। প্রথমে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তারপরে দিয়ে দিলাম অল্প একটু কালি জিরা। এটা তোমরা স্কিপ করতে পারো, বাট এইরকম বড়ি দিয়ে ঝোলে এই কালি জিরাটা খেতে কিন্তু খুব মজা লাগে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপরে এই পেঁয়াজ বাটাকে দিয়ে আমি এটাকে আবার একটু ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একে একে সব মশলা দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া। আমি এরকম মাছের ঝোল রান্নায় কিন্তু জিরা গুঁড়া আমি দেই না, তবে নামানোর আগ দিয়ে জিরে ভাজার গুঁড়া অবশ্যই দিব। জানোই তো, মশলা যত কষাবে ততই তরকারি মজা হবে। সো মশলাটাকে একদম তেলের উপরে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে এপিট ওপিট হালকা করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিট। হালকা একটু বড়িটা সিদ্ধ হয়ে আসলে
এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপি। তারপরে ফুলকপিটাকেও এই ঝোলের মধ্যে দিয়ে এটাকে আমি একটু রান্না করব 5 থেকে 7 মিনিট। ফুলকপি দিয়ে এটাকে আমি হালকা নেড়ে তারপরে ঢেকে দিব এটা রান্না হওয়ার জন্যে। আমি ফুলকপিগুলোকে একদম গলিয়ে কাদা করে ফেলবো না। আমার পার্সোনালি আর অন্য কার কেমন লাগে জানি না, তবে মাছে বা যে কোনো তরকারিতে ফুলকপি একদম গলে গেলে আমার ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে, এটা খেতে আমার বেশি ভালো লাগে। সো আমি একদম গলিয়ে কাদা করব না। তারপরে আমি যেটা করব এইটার মধ্যে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব জোরে নাড়া যাবে না, আলতো হাতে হালকা করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে পানি দিব সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে দিয়ে দিব টমেটো। টমেটোগুলোকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমার মাছে এই রকম করে টমেটো কাটলেই কেন জানি ভালো লাগে। তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচের যে ফ্লেভার সেইটা তো জানোই, খুবই মজা লাগে। তারপরে দিয়ে দিলাম একটু নামানোর আগ দিয়ে জিরের গুঁড়া। জিরের ভাজার গুঁড়া যদি না দেই মাছে তাহলে যেন মাছটা রান্নাই সম্পূর্ণ হয় না। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা। আমি যখন জিরে গুঁড়া দেই অনেক সময় আমি ধনে পাতা স্কিপও করি, তোমরা চাইলে দিতেও পারো, তোমরা চাইলে না চাইলে না দিতে পারো। এই হয়ে গেল আমার আজকের মাছ রান্না। খুবই সহজ একটা রান্না, বাসায় যদি রান্নার কিছু না থাকে এই মাছ খুবই ঝটপট রান্না করে ফেলতে পারো, বাট এই মাছটার স্পেশালিটি হলো সেই রাজশাহীর কুমড়া বড়ি। এই কুমড়ো বড়ি দিয়ে এই মাছের ঝোল খেতে কী যে মজা লাগে! যারা রাজশাহীর ভিডিও আমার দেখছো তাদের জন্য স্পেশালি এই ভিডিও। তোমরা তো সবাই জানোই যে রাজশাহীর কুমড়ো বড়ি কতটা মজা। আমি আগে দোকান থেকে কিনেছি, এত মজা কখনোই লাগেনি যতটা মজা এই রাজশাহীর কুমড়ো বড়িতে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।